আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। আজকে আমি একদমই সহজভাবে অল্প সময়ের মধ্যে তৈরি করে দেখাবো এগ মায়ো স্যান্ডউইচ, ছোটদের টিফিন বা ব্রেকফাস্টের জন্য পারফেক্ট একটা নাস্তা। তো চলুন এগ স্যান্ডউইচ তৈরি করে ফেলি। তো স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে ডিম, আর ডিমটা আমি সেদ্ধ করার জন্য চুলায় দিয়ে দিয়েছি। এখন একটু অপেক্ষা করব ডিমটা সেদ্ধ হওয়ার জন্য। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন খোসাগুলো ছাড়িয়ে নিব। এখানে আমি একটা ডিম তুলে রেখেছি, আর তিনটে ডিম আমি ভেঙে নিব। ডিমগুলো ভেঙে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 2টা কাঁচা লঙ্কা কুচি, এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ মেয়োনিজ। আর এটা আপনার চাইলে থেকে বেশি দিতে পারেন, তবে আমি এখানে 2 চামচ ব্যবহার করছি। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর আমি একটা সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিব ব্রেড, আর ব্রেডগুলো আমি আজকে ব্যবহার করব 8 পিস। ব্রেডের ব্রাউন অংশগুলো কেটে নিব। ব্রেডগুলো কেটে নিয়েছি, এরপর সাইডগুলো কিন্তু আপনারা ব্রেড ক্রামের জন্য ব্যবহার করতে পারেন। তো আমি একটা ব্রেড নেওয়ার পর অল্প একটু করে দিয়ে দিচ্ছি বাটার। এখানে আপনারা চাইলে বাটারের বদলে মেয়োনিজ ব্যবহার করতে পারেন। আর ব্রেডের উপর ডিমগুলো দিয়ে দিব। তো ব্রেডটা একদম রেডি হয়ে গেছে, এখন এইভাবে একটা দেওয়ার পর কেটে নিব। আর দেখুন খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল স্যান্ডউইচ। এরপর কেটে নিলেই খাওয়ার জন্য রেডি হয়ে যাবে, আর এগুলো এইভাবেই খেতে অনেক মজার হয়। তো সেমভাবে আমি আবারও একটা তৈরি করে নিচ্ছি, এরপর কিন্তু আমি একটা আলাদাভাবে তৈরি করে দেখাবো। ব্রেড নিয়ে নিচ্ছি, তুলে রাখা একটা ডিমের মধ্যে অর্ধেক ডিম আমি ঠিক এইভাবে দিয়ে দিলাম। এরপর ডিমের মিশ্রণগুলো সাইডে দিয়ে দিচ্ছি। ব্রেডটা রেডি হয়ে গেছে, এখন আমি চুলায় নিয়ে চলে যাব। তো চুলায় কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বাটার। এরপর ব্রেডটা দিয়ে ব্রাউন করে ভেজে নিব। ব্রেডের উপর একটু করে বাটার দিয়ে দিচ্ছি। এভাবেই তৈরি করে নেওয়া যায় 2 রকম এগ মায়ো স্যান্ডউইচ। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। অনেক বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নেবেন। আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরবর্তী রেসিপি আবারও নিয়ে হাজির হব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।